রাহার দিতে যাব না কমন খেতে। আর কি করবো, একটা বেটা বেটি থাকলে ভালো হইতো। কি করবা, ভবিষ্যতে হইল না তো। যাও তাহলে, যাও খেতে যাও। ঠিক আছে, আমি দুপুর বেলা আসবো খেতে। ঠিক আছে। সলমান ভাই, খাই যাবি না, টাইম হালো তো। আমার বেটা গরম ভাত নানছে ভাই। ওরে ভালো, তোর চেংড়া বাচ্চা হয়ে গেছে। আরে ভাই, তোর লো 8 বছর হয়ে আলো বিয়ে করা, চেংড়া বানালি না কেমন? আমি তোর ফেস পাল্টে যাবে সাই কিনা, চেংড়া পানে তালিছি না কেমন? আর কইস না, ডাক্তার ডুক্টার সব দেখলাই হয় না, কি করব? আল্লাহ যেটা দিব ওইটাই আল্লাহ দিলে হইবে। আরে ভাই, আমার একটা ভবিষ্যৎ বাবা আছে, আমার ভাই, আমার বড় ভাই, তার চেংড়া পেঁড়া হয়েছিল না, আর কাল এখন তো চেংড়া পেঁড়া হয়ে গেছে, তুই নেই যাইস। আর কি করবো ভাউ, তো ডাক্তার দেখলে তোর কথাতেও দেখি হয় তো দেখলি আসবো। ঠিক আছে, হ্যাঁ তুই রা, আমি ভাই না খেয়ে আসি। আমি বুঝতে পেরেছি। কি বাবা, কি বলো? কি বাবা, তোমার বউ রোজ সকালে আম লিখে খায়। মানে বাবা, কিছু বলো, কিছু করো বাবা। ঠিক আছে, আমি তোমাকে একটা মন্ত্র দিচ্ছি, দাও বাবা, দাও বাবা। কামানজি, তোমাকে যে ঝাড় দিতে মানা করুন, ঝাড় কিনা সর দিতে হবে না, রাখো। কি দিয়ে হলো, ডাক্তার বাই যাবো না কামান, থামো, আমি তো ডাক্তার বাই যেছি, থামো। কি দিয়ে হলো, বুঝতে পারছো না, প্যাটে লাগছে তো না, বাবা হতে চলেছে। কি? হ্যাঁ, আচ্ছা, কি খুশি আছে বাবা। হে দেখো, আমার সন্তান হয়ে গেছে বাবা। বাবা একটা পছন্দ করে নাম রাখো বাবা। ফুটবল বাবার দোয়া যে হয়। চলো।